নমস্কার বন্ধুরা, আমি পিডি। আমি এখন নতুন ভিডিও আপনাদের দেখাতে চলেছি। আপনারা এখন দেখছেন দ্য গ্রিন ওয়ার্ল্ড। দ্য গ্রিন ওয়ার্ল্ডে আরও একবার আপনাদের স্বাগত জানালাম। বন্ধুরা, আমরা ছাদ বাগানে নানা রঙের সুন্দর সুন্দর ফুল গাছ করে থাকি, সুন্দর সুন্দর ফুল পাবার জন্য। তার মধ্যে একটি গাছ হলো এই নাকচাপা ফুল গাছ। খুবই সহজে করা যায়, এর বিশেষ পরিচর্যার প্রয়োজন হয় না। আপনারা এখন দেখছেন দ্য গ্রিন ওয়ার্ল্ড। বন্ধুরা, প্রথমেই দেখাবো যে আমি কি সার দিচ্ছি। এটা হচ্ছে মাস্টার্ড কেক, যেটি খুব সহজেই আমরা পাবো মার্কেটে। আর এটা প্রথমেই এরকমভাবে জলে ভিজিয়ে দিতে হবে। ভিজিয়ে দিলে এরকমভাবে দেখতে লাগবে, তবে এ এখন দেওয়ার উপযোগী হয়নি। একে এখনও তিন চার দিন রেখে দিতে হবে। দেখুন, তিন চার দিন রেখে দেওয়ার পরে সরষে খোল এরকম দেখতে লাগে, এবং হাফ মগ নিয়ে এক বালতি জলে এরকমভাবে গুলে নিয়ে আপনাকে তরল সারে পরিণত করে নিতে হবে। তারপর আপনাকে ছোটো গাছে এক মগ, বড়ো গাছে দু মগ সিরাম হিসাবে দিতে হবে। এই যে নাকচাপা গাছ আমার দেয়া হয়ে গেছে। বন্ধুরা, এই সরষে খোল দেওয়ার পর আমার গাছের অবস্থা দেখুন কত সুন্দর হয়েছে, আর কত একসাথে থোকায় থোকায় ফুল হয়েছে। বন্ধুরা, এখন জুন মাস চলছে। আমি এই জুন মাসের প্রথমের দিকেই এই সরষে খোল দিয়েছি, এবং তার আগের মাসেও দিয়েছি। আমি প্রত্যেক মাসে এই খোল একবার করে দিয়ে থাকি। বন্ধুরা, এই ফুলটি দেখতে দেখুন খুব সুন্দর। ভিতরটা হলুদ, বাইরেটা সাদা, এবং থোকায় থোকায় হয়ে থাকে। একটা থোকায় প্রায় পনেরোটা, কখনো ষোলোটা এরকমভাবে হয়। একটা কুড়ি আসে, একটা ফোটে, একটা ঝরে যায়, আবার একটা ফোটে। এই ফুলটি সাধারণত আজকে ফুটছে বলে কালকে ঝরে যাবে তা নয়, তিন চার দিন থাকবে এই ফুলটা। এবং দেখতেও সুন্দর, পাতাগুলো দেখতে সুন্দর, দেখুন সবুজ, এবং এর সরপর ফোনার মতো দেখতে বলে একে হচ্ছে নাক চাপা বলে। এই ফুলটি একসাথে প্রচুর হয়। আপনি যদি একটি গাছ করেন তাহলে প্রচুর প্রচুর ফুল পাবেন, এবং আপনার ছাদ বাগান আলোয় ভরে যাবে, ফুলে ফুলে দেখতেও ভালো লাগবে, চোখ জুড়িয়ে যাবে। আমি বলতে পারি আমারও এই গাছটায় প্রচুর ফুল হয়েছে, দেখুন দেখাচ্ছি। এবং আমি প্রত্যেক দিন এত করে ফুল তুলে থাকি আমার পূজার লাগে দেবদেবীদের জন্য। এই গাছটি সাধারণত কীভাবে রাখবেন প্রথমেই বলি, যেখানে সূর্যের আলো ডাইরেক্ট লাগছে সেই জায়গায় রাখবেন, যেন পাঁচ থেকে ছ ঘন্টা ডাইরেক্ট সূর্যের আলো লাগে সেরকম জায়গায় রাখলে এই ফুল গাছ খুব সুন্দর হয়, এবং কুড়ি মাসে প্রচুর ফুল ফোটে। আর আমাদের এখানে এত গরম গেল তবুও এই গাছটি এত সুন্দর আছে, দেখুন। আমি কি করেছি, গরমে এই গাছের গোড়ায় তো মালচিং করে রেখেছিলাম, এবং খুব সকালে এসে জল দিচ্ছিলাম আর সন্ধ্যাবেলা জল দিচ্ছিলাম। কারণ আমার ছাদ বাগানটি প্রথমেই বলেছি এখন চারতলার উপরে, সকাল সাতটা থেকে প্রায় পাঁচটা পর্যন্ত রোদ্দুর লাগে, সেজন্য খুব সকালে এসে জল দিয়ে যেতে হয়। আর গাছের টপের মাটি খুব তাড়াতাড়ি শুকনো হয়ে যায়, সেজন্য দুবেলাই জল দিতে লাগে। এভাবেই রেখেছিলাম আমি এই গাছটি। এবার বলি যে এই গাছে কেন আমি সরষে খোল দিচ্ছি। সরষে খোল হচ্ছে গাছে ফসফরাসের যোগান দেয়, এবং সরষে খোল থেকে গাছ নাইট্রোজেন, পটাশিয়াম, নাইকো উপাদান পায়। এবং সরষে খোল গাছের ফুল হতে সাহায্য করে, এবং অন্যান্য গাছে ফল হতেও সাহায্য করে, তবে এতে ফল হয় না, এর ডাল থেকেই চারা করা হয়, ডাল ভেঙে। এবং সরষে খোল মাটিতে অনুখাদ্যর যোগান দেয়, এবং গাছের বৃদ্ধিতে সাহায্য করে, এবং গাছকে সুন্দর করে গড়ে তোলে। দেখুন পাতাগুলো কত সুন্দর দেখতে, সবুজ হয়ে আছে, সতেজ হয়ে আছে, এবং প্রতিটি ডালের এতে প্রচুর প্রচুর ফুল হয়েছে। বন্ধুরা, আমি এরকমভাবেই করে থাকি। এই গাছ মাটিতেও করা যায়, আমার একটা মাটিতেও এই গাছ আছে, সেটাও একটু শেয়ার করব আপনাদের সাথে। দেখাচ্ছি, এক্ষুনি দেখাবো বন্ধুরা।
দেখুন, এইটা আমার মাটিতে আছে, এটা প্রায় তিনতলার সমান হয়ে গেছে, তিনতলার কাঁচ থেকে এটা দেখা যাচ্ছে। আর চারতলার উপর আমার ছাদ বাগান, প্রচুর প্রচুর এই গাছটাতে ফুল হয়েছে। আর ঝড়ে এর ডাল ভেঙে গেলে আমি কি করি, আবার মাটিতে পুঁতে নতুন গাছ তৈরি করে নিই। উপরের গাছটা এর ডাল থেকেই তৈরি করা। এরকমভাবে আপনারাও বর্ষাকালে এর ডাল থেকে খুব সহজেই চারা তৈরি করে নিতে পারবেন। তবে কিভাবে করবেন আমার একটা ভিডিও দেওয়া আছে, দেখতে নিতে পারেন। বন্ধুরা, এরকমভাবেই আমি ফুল গাছের পরিচর্যা করে যাচ্ছি। বন্ধুরা, আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, এবং পরে আবার একটা নতুন গাছ নিয়ে আসব, কত ফুল ফুটেছে দেখাবো, কীভাবে করেছি দেখাবো। আজকে এই পর্যন্তই, নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন।